অফিস শেষ করে আরোহী এবং রুবেলের সাথে কথা বলে বাসায় আসলাম। বাসায় এসে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত রেগে আছে। ও ডাক্তার তখনই বুঝে ফেলেছি, এক হাতে আমার ফোন আর অন্য হাত দিয়ে বিছানার চাদর কামড়ে ধরে থাকা। তুমি এখানে বসে কি করছো? আমার রুম, আমি যা ইচ্ছে তাই করব। জানতেও কি পারবো না? না পারবেন না। আর সব সময় এত মেয়ে মানুষ কল দেয় কেন? অফিসের কলে দিতেই পারে। তাই বলে জানু বাবু বলবে? মজা করে বলছে। জান্নাতকে আর কিছু না বলে ড্রেস চেঞ্জ করতে লাগলাম, কারণ আমি জানি আমার ড্রেস চেঞ্জ করে দেখে জান্নাত রুম থেকে বের হয়ে যাবে। তাই চেঞ্জ হতে লাগলাম, কিন্তু জান্নাতকে তাকিয়ে দেখলাম এখনো রুমে আছে। কি হলো, বাইরে যাবে না? বাইরে কেন যাব? আমি চেঞ্জ হব তো, আমি ধরে রেখেছি। বেশ রেগেই জান্নাত রুম থেকে বের হয়ে গেল। ভালোই মেডিসিন লাগাতে সক্ষম হয়েছে, আর হয়তো দু একদিন ঔষধ লাগাতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। রাতে ডিনার করার সময় জান্নাতের সাথে তেমন কথা বললাম না। অবন্তি, সবজির প্লেট এদিকে দে তো। না থাক, এটা নেব না। আমি দিয়েছি তাই। অবন্তি, আমার খাওয়া শেষ। খাবার কাজ শেষ করে রুমে এসে ব্যালকনিতে আরোহীর সাথে কথা বলতে লাগলাম। প্রথম দিকে অফিসের কথা বললেও যখন রুমে কারোর উপস্থিতি টের পেলাম না, মনে হচ্ছে জান্নাত এসেছে। তাই শুরু করলাম আমাদের অভিনয়। হ্যাঁ বাবু, বলো। তোমার আবার হঠাৎ কি হলো? উপাস থেকে যাই বলুক, জান্নাত কিছুই শুনতে পাবে না। কি বললে, আজকের মতো কালকে সকালে নাস্তা রেস্টুরেন্টে করবে? জান্নাত এসেছে নাকি? হুম গো পাগলি। দ্য ডার্লিং, কি করছো এখন? এই তো তোমার সাথে কথা বলছি। তোমার যেটা ইচ্ছা বলো, অন্তত ফোনে তোমার সাথে প্রেমের অভিনয় করতে পারবো না। তাই বুঝি? তা কি করলে তুমি খুশি হবে? রুবেলের সাথে বিয়ে হলে। ঠিক আছে, তাই হবে। আগামীকাল রেডি থেকো, রেস্টুরেন্টে দুজনে সকালে নাস্তা করব। তুমি একাই খেও, আমার জন্য রুবেল আছে। ঠিক আছে, এখন রাখছি। কথা বলা শেষ করে ঘুরতে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। এটা অবশ্য আগে থেকে জানতাম, তাই একটু চমকে ওঠার মতো ভাব নিলাম। তুমি এখানে? কার সাথে কথা বলছিলে? অফিসের কলিগ। কলিগের সাথে কথা বলা ঠিক আছে, কিন্তু ওইসবের মানে কি? কিসের কথা বলছো? কি বলছি বুঝতে পারছেন না? না তো। সকালের নাস্তা, জানু বাবু, এইসবের মানে কি? মানে কিছুই না, আর আমি এখন ঘুমাবো। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন গতকালের মতোই ঠিক আজকেও একই ব্যবহার জান্নাতের সাথে করলাম। তবে আরোহীকে বলেছি একটু বেশি টাইট দিতে। বাথরুম থেকে বের হয়ে দেখলাম জান্নাত রুমে বসে চোখের জল ফেলছে। কি হলো, কান্না করছো কেন? কই না তো। তাহলে চোখে পানি কেন? চোখে হয়তো কিছু পড়েছে তাই। ও, রেডি হয়ে নাস্তা না করে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর আরুইকে রুমে ডাকলাম। স্যার, আসবো? হুম, আসো। বলেন স্যার। অফিসের কাজ না। ও, বলো কি বলবে? জান্নাতকে কি বলেছো আজ? জান্নাতকে কিছু বলিনি, সব তো তোমাকে বলেছি। কি বলেছো?
এই যে আমার আর তোমার বিয়ে কবে হবে? আল্লাহ, এসব কি বলো তুমি? ওই চুপ থাকো, নিজেই বলো, বেশি করে টাইট দিতে এখন বলছো, আমি কি বলছি? তাই বলে বিয়ের কথা বলবে? তো কি বলবো? কোথায় ঘুরতে যাওয়ার কথা বলবে? এটা বললে তোমার বউ তোমার হাত পা ভেঙে বাসায় রেখে দেবে। ও শোনো, আগামী কাল একটু ইমোশনাল হয়ে কথা বলবো, আর দৃঢ় বিশ্বাস কাল সব ঠিক হয়ে যাবে। কি বলবে তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে, আমি এখন যাই। হুম, তবে স্যার একটা কথা। কি? যদি আমার আর আমার হবু বরের কেবিনটা পাশাপাশি করে দিতেন খুব ভালো হতো। এত ভালোবাসা? সেটা তো আছেই। ঠিক আছে, আগামীকাল ফলাফল ভালো হলে অবশ্যই তোমার কথা পূরণ হবে। ঠিক আছে, আসছি স্যার। যাও। আর ওই যাওয়ার পর অবন্তীকে কল দিলাম। অবন্তী, আজকে সারাদিন ভাবির সাথে থাকবি, বুঝলি? বেশি হয়েছে নাকি? অনেক বেশি বোন। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সবসময় ভাবির সাথে আছি। হুম, এখন রাখছি। কলটা কেটে দিয়ে অফিসের কাছে মন দিলাম। প্ল্যান অনুযায়ী আজ জানাতকে ভালো মতো টাইট দেওয়া হবে। প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম, তবে কিছু সময় পর রুমের মধ্যে চিল্লা চিল্লির আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে আরোহী তার কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে রুমে বাথরুমে আসার পর আরোহী মায় ফোন দেয়। আজকেও একই নাম্বার থেকে কল আসছে। জানাতের প্রচুর ডাক হয়, কিন্তু নিজেকে সামলিয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো বাবু, কোথায় তুমি? এই মে, কে তোর বাবু? কে মানে? নিলয়? তুই জানিস না নিলয় বিবাহিত এবং ওর বিয়ে করা বউ আছে? বিয়ে করা বউ আছে ঠিকই, কিন্তু সেই বউ তো নিলয়কে মানে না। কে বলেছে মানে না? নিলয় মানে আমার জান বলেছে। এই মে, খবরদার এসব জানটান বলবি না, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিসের খারাপ হবে? আর আপনি কে? আমি কে মানে? হুম, আপনি কে? আমি নিলয়ের স্ত্রী। ও, তাহলে আপনি সেই যাকে আমার জান কিছুদিন পর ডিভোর্স দেবে? ডিভোর্স কি তোর বাপের হাতের? একদমই না, কিন্তু তোমাকে আমার জানটা ডিভোর্স দিয়ে দেবে। তুই আবার জান বলছিস? জানকে জান বলবো না তো কি বলবো? চাচা মামা খালু যা ইচ্ছে তাই বল, কিন্তু ওসব একদম বলবি না। বার বার বলবো, এখন নিলয় কোথায় সেটা বলেন। জাহান্নামে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি জাহান্নামে যা। কি আজে বাজে বকছেন? হারামজাদি, অন্যের বরকে জান বলতে তোর লজ্জা লাগে না? শোনেন, আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই, নিলয়কে ফোনটা দেন। ওই, তোকে বলছি না নিলয়ের বউ আছে, তারপরে বারবার নিলয় বলছিস কেন? এই চিল্লানি অন্য কাউকে দেখাইন, আমাকে একদম দেখাবেন না। তোকেই দেখাবো, কি করবি তুই? এমন বাজে ব্যবহার করছেন কেন? বাজে ব্যবহারে এক্ষুনি তুই কি দেখলি? আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলে এর থেকেও বাজে ব্যবহার করব। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কথা বলা না বলা আমাদের ব্যাপার। তোদের ভালোবাসার? প্রচন্ড রেগে গিয়ে কলটা কেটে দেয়।
এত সময় চিল্লাচিল্লি করে জান্নাত অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। তবুও চোখে যেন রাগের আগুন অতিমাত্রা বেড়ে রয়েছে। ফোনটা বিছানায় ছুটে দিয়ে রুমে জিনিসপত্র ভাঙতে শুরু করেছে। ফুলদানি থেকে শুরু করে আলমারির আয়না অব্দি ভেঙেছে। আমার কাহিনি, যদিও বিয়ে করিনি। বাইরে প্রথমে চিৎকার চেঁচামেচি শুনে ভাবলাম জান্নাত আরোই সাথে কথা বলছে, কিন্তু একটু পরে যখন ভাঙার আওয়াজ পেলাম তখন খুব দ্রুত বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে রুমে আসলাম। রুমে আসতে যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। চারপাশে তাকিয়ে দেখলাম রুম সাজানো সমস্ত কিছু ভেঙে ফেলেছে। জান্নাতের চোখে থাকাতেই দেখলাম প্রচুর রেগে আছে। ক্ষুধার্ত বাঘ যেমন শিকার করতে না পেরে প্রচণ্ড রাগে তার শরীর টকবক করতে থাকে, ঠিক জান্নাতের একই অবস্থা। রাগের জন্য তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। হাতের দিকে তাকাতে দেখলাম লাঠি। তার মানে এই লাঠি দিয়ে সব করেছে? অনেক ভয়ে আছি, কিন্তু নিজেকে স্বাভাবিক করে জান্নাতকে প্রশ্ন করলাম, হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না জানো, এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা। আর হ্যাঁ হ্যাঁ, এখনও যারা আমার ইনস্টাগ্রামে ফলো করোনি তাহলে কি করছো বস, যাও ফলো করো। আমার ইউজার নাম হলো ইউআরএ সাহেব। স্ক্রিনের উপর যে স্ক্রিনশটটা দেখছো এটাই আমার ইনস্টাগ্রাম আইডি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো। এবং আমাকে ইনস্টাগ্রামে সার্চ করে পেয়ে যাবে, ইউজার নেম ইউআরএ সাহেব। তাহলে যাও সেখানে ফলো করো, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেখানে করতে পারো। আর এই ভিডিওটি পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।